এরকম হইল কেন? আমরা তো এটা তালাশ না করে আরেকজনকে দোষ দিয়া দিই। উনি খুঁজতে লাগলেন যেটা কেন হইল এরকম। নাতিরাও কথা শোনে না, মুরগা মুরগি কথা শোনে না, কেন হইল? ওনাকে উনি দূষিত সাব্যস্ত করলেন যে তাহাজ্জুদের সময় ওনার অজু কোনো কোনো জায়গায় সুন্নতের খেলাপ হয়েছে, কোনো কোনো জায়গায় সুন্নতের খেলাপ হয়েছে। এই জন্য কথা নাতিও শোনে না, মুরগা মুরগিও শোনে না, নিজের তিনি বের করছে। কোনো কোনো জায়গায় অজু করতে সুন্নতের খেলাপ হয়েছে। আজকাল তো সুন্নত নাই, সব সুন্নত মাটি গিরা দিতেছে, এই সুন্নত উঠে গেছে আমাদের থেকে। তো দুই জিনিস, রাত আর দিন, রাত বানাইছে ঘুমের লেগে, ও জাল ডাল লাইলা লিবাস, আরাম করো ঘুম। ঘুম এক ঘুম তো ফরজ, রাত্রের ঘুম, আরেকটা ঘুম আছে সুন্নাত, কাইলুলা। কাইলুলা তো আমাদের কাছে কোনো খবরই নেই সুন্নাতের। পাকিস্তানা বলে ঢাকা থেকে ট্রেনে মমিন সাহেব যেতেছিল এক বুজুর্গ, তাও খাস বুজুর্গের সুবতে ছিল, সাদা সিধা মানুষ, তার সুন্নতের উপরে কত সে সাইদাই ছিল, ওই মাথা টুপিটা পড়ে গেছে আর ট্রেনের বাইরে উড়ে গেছে, দরজা দিয়া চলে গেছে। উনি করছে কি, ওই জায়গায় জায়গায় শিকল আছে, টান দিলেই ট্রেন থেকে, এটা আইন নাই, সাধারণ কোনো যাত্রী ওটা টান দাও ট্রেন থামাইতে পারবে না, কিন্তু থামাই দিস, ট্রেন থেমে গেছে, নেমে গেছে, টুপি কেন খেয়ে নেমেছে, ট্রেনের বাতাসে টুপি কোথায় গেছে গা? তো উনি বহুত দূরে যায় টুপি পাইছে, আবার আসছে। এখন টিটি তার উপরে যত রকমের মালামত আছে, আপনি কি মানুষ, আপনি জানেন কি অন্যায় করলেন আপনি, বলতেছে শুনতেছে এখানে তো কিছুই বলে না, টিটি যা বলার বলতেছে, মানুষ বিরক্ত হয়ে গেছে। তা বলছে তোমাদের কাছে কোনো দাম কত থাকতে না পারে, এটা আমার নামের সুন্নাত, মাথার মধ্যে একটু টুপি রাখা, এটা পরে গেছে গা, তোর ট্রেনের দাম টুপি দাম না, তোমার ট্রেনের দামও আমার টুপির সমান দাম, সুন্নাত। আমাদের বুজুর্গেরা এমন ছিল, এই ঢাকার থেকে ওই এখন যে কমলাপুর স্টেশন ট্রেন স্টেশন, তখন এখানে ছিল না, পুরান টাউনে ছিল ফুলবাড়ি, এখান থেকে আমরা বহুত গেছি, আমি নোয়াখালী জনপুরি ওলা বাজার, ওখান থেকে উঠতাম ট্রেনে, ফেনি নামতাম। আপনার নাম নাম বললেই বুঝতে পারবেন, মৌলানা তাজুল ইসলাম সাহেব ফকরে বাঙ্গাল, বাড়ি কোথায়? উনি যাইতেছিল ঢাকা থেকে মমিন সাহিদি ট্রেনে যাইতেছিল, ওনার সিট আছিল থার্ড ক্লাসে, থার্ড ক্লাসে জায়গা পাইনি, ট্রেন ছেড়ে দিতেছে, উনি যাই গেছে সেকেন্ড ক্লাসে পাকিস্তান। আবার টিটি টিটি কাছে তো টিকিট দেখা, এটা কি ঠিক মতো যাইতেছে না কি করতেছে, টিটি আসছে সামনে, টিকিট দেখান, দেখাচ্ছে টিকিট, আরে মোল্লা আপনার সিট তো থার্ড ক্লাসে, তা আপনি সেকেন্ড ক্লাসে উঠলেন কেন? বলছে আমার থার্ড ক্লাসে তো আমার একটা সিট আছে, আমি তো টাকা দিয়ে টিকিটটা করছি, আমি উঠতে পারি নাই, ওটা ভরে গেছে খুব জাম, তোমার সেকেন্ড ক্লাসে একটা খালি পেয়েছি, তুমি আমাকে বৈধ দর্শ কেন উঠলাম, তো ট্রেন থামা, ট্রেন থামাইয়া আমার একটা সিট থার্ড ক্লাসে দাও, ট্রেন থামাইতে পারে পাকিস্তান আমলে টিটি তো
সে বলতেছে কি মোল্লা তো মলি সাহেবকে তো শক্ত মালুম, এই বেটার খবর তো সে রাখে না, শক্ত মালুম হইতেছে। আচ্ছা আব হজ কিস সাল কিয়া হ্যায়, কব গিয়া হ্যায়, হজ গেছেন কবে আপনি? ওই টিটি জিজ্ঞাসা করে পাকিস্তান আমলে কারে বাংলা ফাকরে বাঙ্গাল, আপনি হজ গেছিলেন কবে? একটা জবাব তো দেওয়া দরকার, এখানে জবাব না দিয়ে বললো কে? বলছে উনি বলছেন কি তুমি বিলাত গেছিলা কবে? এখন যেটা সারা দুনিয়া চিনে লন্ডন, লন্ডন ইউরোপ, তুমি বিলাত কবে গেছিলা? বলবি আরো শক্ত হয়েছে। উনি বলছেন কি আপনি হজে গেছেন কবে? উনি তো উত্তরটা দিল কি তুমি বিলাত গেছো কবে? আবার টিটি বসে যে হুজুর আমি যে বিলাত গেছি এটা তোমার কাছে পরিচয়টা, আপনার কাছে এটা পরিচয় পত্র কি? কেমনি বিলাত গেছি আমি? আপনি বুঝলেন কেমনি? এটা তো হুজুর বলছে কি যে তুমি বলো আমি যে হজে গেছি তুমি কেমনি বুঝলা? এটা সওয়াল জবাব চলতেছে, আমি হজে গেছি তুমি বুঝলে কেমনে? কয় যে হুজুর লাল রুমাল, হজে গেলে তো কিছু রুমাল থাকে, একটা সাদা লাল সবই তো থাকে, এই রুমালে কইতেছে আপনি হজে গেছি। এখন তো ভালো কথাই কইতেছে। উনি কি বললেন? উনি তো টিটি টাই পরা কুত্তার টাই কইছে, এই যে কুত্তার টাই বলতেছে তুমি বিলাত গেছো, কুত্তার টাই বলতেছে কি তুমি বিলাত গেছো, আলামত তুমি রুমাল দেখা যখন হস করছি এটা চিনলা, তা আমিও তোমাকে ভালো করে চিনলাম, কুত্তার টাই বুঝাইতেছে তুমি বিলাত গেছিলা। আল্লাহ আল্লাহ কোনদিন কোন যোগে কোন জালিমকে ভয় করে কথা বলে না। এখন তো মৌলবী হইয়া মুফতি মহাদ্দেশ হইয়া জালিম সরকারের সাথে আতাত করে চলে। তো যাই হোক, এই ফতে বাঙ্গাল তাদুল ইসলাম সাহেব ওনার ভাই তো ব্রাউন ভারিয়া পাকিস্তানও বলে জামি ইউনিভার্সিটির ওস্তাদ, উনি পড়াইতো মাদ্রাসা, আসরের পরে একটা হোটেলে যায় বসতো, চা খাইতো না কিছুই খাইতো না, একটা চেয়ারে একটু বসে থাকতো। তখন তো মহকুমা টাউন ছিল, এখন তো জেলা হয়ে গেছে পাকিস্তান আমলে। উনি ওই হোটেল যায় বসছে, তো পাশেই ওই খাবার হোটেল, তো একজন উকিল বিবার টাউনের উকিল, এটা এটা কোন হা এটা মামাটা চা খাইতেছে, মামাকে চা খাওয়ার লিগে না পেশাব পায়খানা পরিষ্কার করার লিগে মামাটা চা খাইতেছে। তো হুজুর তো আল্লাহ আল্লাহ মানুষ এলেমে জাহাজ, উনি আসতে করে বলছে এ ভাই এনে যে উকিল তাতার উনি জানে না করতো না আসতে কি করছে, এ ভাই ডাইন হাতে চা খান, ডাইন হাতে চা খান, ভালো কথা তো বলছে। কপালে এসে ও লক্ষ্মী, ও লক্ষ্মী আসলে তখন চতুর্দিক দিয়ে আসে হাত দেখায়, এ বাম হাত না আল্লাহ মানে নাই কে বানাইছে এটা? বাম হাত কারে কয়? ফাকরে বাঙ্গাল কে বলে বাম হাত না আল্লাহ মানে নাই? মামা তাহলে কে বানাইছে এটা? বানাইছে আল্লাহ। এখন উনি একটা জবাব দিব না কুত্তার টাইয়ের মতো, কুত্তার টাই তো জবাব দিছিল, এখন উনি জবাব মুখে না দিয়া বাস্তবের ধরে বানাইছে, এই তোরা কে কোথায় আছে? এটা বলার পরই এই হোটেল বয়ামিয়া যত আছে কাজের লোক আর হুজুরের ভক্তরা আছে না ফকরে বাঙ্গালে, হুজুর কি হয়েছে, হুজুর কি হয়েছে বলেন, কি হয়েছে কি হয়েছে করে ধর, পায়খানা নষ্ট যা চা খাওয়া
কি দিয়া? পায়খানার রাস্তা দিয়া চা খাওয়া? পায়খানার রাস্তা কে বানাইছে? আল্লাহ। পায়খানার রাস্তা কে বানাইছে? এই ওইটা জবাব দিছিল কুত্তা টাই দিয়া। এটা জবাব দিল কি দিয়ে? আরে পায়খানার রাস্তা চা খাওয়া না। উকিলে সিদ্দিকি তবা, জীবনে আর এমন কথা করছে ভুল করলাম, তবা গেছে। এখন রাত বানাইছে ঘুমের লেগে, মানুষ রাতে ঘুমায় না, বেহুদে সময় নষ্ট করতেছে। দিন বানাইছে কামের লেগে, কাম করতে যাইয়া বৈত কাম যত আছে সব করতে পারে। মাথার চুলো তো নাপিত গিরো তো করতে পারে, হালাল। নাপিত গিরি করা কি হালাল? চুলগুলি সেটে দিলেন, কেটে দিলেন, তা করা যায়। কিন্তু সে করব কি? রাত বড় তো ঘুমাই নাই কে? দিনে কাজকর্ম থুইয়া দেউলিয়ার মতন ঘুরে যাবে। কোথায় রাত্রে আবার আগামী রাত কোন ভাই ডাকাতি করব, কোন ভাই চুরি করব, কার গোয়ালে গরু নিব, কার ব্যাংকে টাকা নিব, দিন ভরে সরে ঘুরে বেড়াতে আসে। আর রাত হলে এগুলি করে, এগুলো রাত বানাইছে আল্লাহ তাআলা। রাত বানাইছিল এবাদতের জন্য। রাত্রে যত নামাজ এসান নামাজের পরে সবগুলো কেমন লাগে, সবগুলো তাহাজ্জুদের জায়গায় রাত্রের নামাজ গুলা, সেই এগুলি থুয়ে সে টোটো করে ঘুরতেছে, ঘুমায় না। এই ঘুমটা ফরজ, রাত্রে ঘুমানোটা একটা কায়রুলা। ওই যে ট্রেন থামাই দিছে সুন্নতের মহব্বতে, আমাদের কি ফরজ তরক হইলো তো খবর নাই। বহুত আমি আমার কথা বলছি, বহুত পীর, বহুত মুফতি, মুহাদ্দিস সফরের সময় জামাতের কোনো খবর নাই, কোথায় জামাত যাইতেছে খবর নেই কোনো। মুফতি আজম সাহেব নাম শুনছেন আপনারা? মুফতি ফজলুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, মুফতি ফজলুল্লাহ সাহেব রহমতুল্লাহ হাটাদারি, মুফতি আজম, মুফতি ফজলুল্লাহ সাহেব, উনি বলছেন, এই মুসলমান ভাইয়েরা হজে যাইবা, যে হজে যাইতে যদি তোমার কোনো নামাজ কাজা হয় তো তোমার লিগে হজ নাই। হেরাম পয়দা যে তাতে নাই না, নামাজের খবর নাই। ঢাকা এয়ারপোর্টের মধ্যে সিটটা কেমনে ভালো পাইব, চালাকি কইরা এই চিন্তা করতেছে, নামাজের কোনো খবর নাই। উনি কি বলছেন? উনি হজে যে যাইবা, হজ নামাজ হইলো ডেলি পাঁচবার ফরজ, আর হজ হইলো জিন্দগিতে একবার ফরজ, একটা ফরজ আদায় করতে যাইয়া যদি নামাজ নষ্ট হয় তোমার লিগে হজ নাই। আমরা তো হজ উমরা করতে যাই, কত রঙে কিছু করতে যাই, নামাজের খবর থাকে না আমাদের, জামাত তো নাই, মেসওয়াক নাই, জামাত নাই, জুমা নাই, কত নষ্ট করে দিচ্ছি আমরা। নিজে বলছে এটা আপনি আর আমি, ঘুম আসর পরে একটা ঘুম আছে পাগলা ঘুম, ঘুমের নামই কি? আর নাম নামুন মজনুনা, এই ঘুমের নাম কি? পাগলা ঘুম। এই সময় ঘুমাইলে মাথার দেমাক নষ্ট হয়, দেমাক নষ্ট হয়ে যায়, এটা ঘুম না আসা। রুগী হইল বাড়িতে হোক হাসপাতাল হোক, তার একটু বসাইবার চেষ্টা করা, নাহলে বসতে পারে না। তার সাথে যদি মন মেজাজ ভালো থাকে, একটু আনন্দের কথাবার্তা বলা, সে জাগ না থাকে, আশেপাশে ঘুম না যাওয়া, এটার নাম হলো পাগলা ঘুম, আর নাম নাম হল মজনুনা। এইসব ঘুম না যাওয়া পাগল মানে। আর একটা ঘুম আছে অলসতার ঘুম, আর নাম নাম হল ফাইলুলা, মাগরিবের পরে এশার আগে, মাগরিবের পরে এশার, এইসব ঘুম না যাওয়া। এই সময় ঘুম গেলে ঘুমিয়ে গেছে গা, তা মা ডাকলে উঠবো না, বাবা ডাকলে উঠবো না, নিজের বউ ডাকলে উঠবো না। সে যদি পাক্কা নামাজ হয় তো রাত্রে দশটা এগারোটা উঠে নামাজ আদায় করবে, তার জমা থাকবে না, কিছুই থাকবে না, এই টাইমে ঘুম না যাওয়া। এই জন্য আজকাল লেগে তো দেরি করবেন, সম্মেলন দিচ্ছেন, কিন্তু ডেলি এসার নামাজের পরে জলদি শুয়ে যাওয়ার চেষ্টা করো, তাড়াতাড়ি শুয়ে যাও। এসার পরে তাড়াতাড়ি শুয়ে গেলে আপনি শেষ রাতে উঠতে পারবেন, তাহাজ্জুদ নসিব হবে, তখন তাহাজ্জুদ ছাড়া কেউ অলি হইতে পারবে না। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, হজ করবেন, যাকাত দিবেন, জিম্মাদারি খালাস হবে, তাহাজ্জুদ ছাড়া অলি হইতে পারবে না কেউ। অলি হইতে হইলে কি কোন নামাজ লাগবে? তাহাজ্জুদের নামাজ লাগবে, তাহাজ্জুদের নামাজ লাগবে। যারা নাকি তাহাজ্জুদের মধ্যে মুদামাত করবে,
সবসময় পড়বে, গরমের সময় পড়বে, শীতের সময় পড়বে, সফরে হজরে। এদেরকে আল্লাহ তাআলা বেলে না দিয়া ওলি না বানাইয়া কবরে নিবে। আমরা চেষ্টা করব আল্লাহ আমাদের তৌফিক দান করে। আরেকটা ঘুম হলো অলসতার ঘুম, মাগরিবের পরে এশার আগে রাতের ঘুম ফরজ। আরেকটা ঘুম আছে আর নাওম, নাওমুল কাইলুনা, এটা আমার ঘুম না যাওয়া, সেটা হইলো সবে সাদেক জন হইয়া যায়, তাহাজ্জুদ নামাজটা টাইম শেষ হয়ে যায়, ফজর নামাজ সামনে চলে আসে। এইটা এইখান থেকে নিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত এখানে ঘুম না যাওয়া, এখানে ঘুম না যাওয়া। কেউ যদি বিশেষ কোনো রুগী হয় তা সেটা ঘুম না যাওয়া। এখানে ঘুম গেলে যত বড় পীর হোক, মুফতি মহাদ্দেশ হোক, বক্তা হোক, সে হালাল রুজি পাবে না। হালাল রুজি কোথা থেকে আসে? রুজি কোথা থেকে আসে? অফিস সময়ে রেজকুকুম ওমা তুআদুন, রেজেক কোথায়? আমাদের আসমানে। ওখান থেকে এই টাইমে সুবহ সাদেক থেকে নিয়ে সূর্য ওঠার পর্যন্ত এই টাইমে হালাল রুজি আসে দুনিয়াতে। এখন আপনি ঘুমাই রইলাম, টাকা আইব, বহু টাকা আইব, সোনাই ভর্তি আইব, ডাকাতি ভর্তি আসব, সুদ সুদি লেনদেনে আসব, গোসল লেনদেনে আসব, জোর কইরা জমি দুসল লেনদেনে আসব, হালাল রুজি আসবে। হালাল রুজি পাইতে হইলে এই টাইমে ঘুম না যাওয়া। তো ঘুম কয়টা হইল? পাঁচটা ঘুম হয়ে গেল। কাইলুনা, মজনুনা, খাইলুনা, লাইলুনা, গাইলুনা, কয়টা ঘুম হইল? পাঁচটা। পাঁচটা ঘুমের এই তিনটাই না যাওয়া, একটা অলসতার ঘুম, একটা পাগলা ঘুম, একটা হালালা পাওয়া ঘুম, এই তিনটা ঘুম না যাইয়া। কাইলুলা করতে পারলে দুপুরে খাওয়া দাওয়ার একটু, খাওয়া দাওয়া একটু পরে পরে বহুত বড় নিয়ামত, স্বাস্থ্য ভালো থাকে আর রাত উঠে সহজ হয়ে যায়। কাইলুলা করতে পারলে, এখন কাইলুলা করার লিগে শুইতে হইব, ঘুমাইতে হইব, এটাও জরুরি না। আপনি আদালতে আছেন বা কাজ করুন, একটু ব্যস্ত আছেন, মানুষ সবাই তো ব্যস্ত থাকে, ব্যস্ততা আছে, তা আপনি যেখানেই বসা আছেন ওখানে একটু শুয়া পড়েন দুই চার মিনিট লিগে। এতটুক না হইলে আপনি চেয়ারের মধ্যে কুর্সিতে আছেন আদালতে, আপনি হরকত করেন, হরকত, আর কাইলুলা নিয়তের ঘোরাফেরা করেন, চেয়ারের মধ্যে হরকত করেন, এইটাও শুনুন। এত সহজ করে দিছে আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নত মতো আমল করার তৌফিক দান করে।